রাত পোহালেই রাজ্যে পৌর নির্বাচন। পূর্ব বর্ধমান জেলার 6টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্ধমান পৌরসভা, মেমারি পৌরসভা, গুসকরা পৌরসভা, কালনা পৌরসভা, কাটোয়া পৌরসভা ও দাইহাট পৌরসভা, এই 6টি পৌরসভা মিলিয়ে মোট 571টি বুথ রয়েছে, যার মধ্যে বর্ধমান পৌরসভার বুথ সংখ্যা 371টি, মেমারি পৌরসভায় 42টি, গুসকরা পৌরসভায় 37টি, দাইহাট পৌরসভায় 25টি, কালনা পৌরসভায় 56টি ও কাটোয়া পৌরসভায় 87টি বুথ রয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা 46,28,048 জন। প্রত্যেকটি বুথে একজন করে পুলিশ অফিসার, দুজন করে বন্দুকধারী কনস্টেবল এবং একজন করে লাঠিধারী কনস্টেবল থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ডাবল বুথের ক্ষেত্রে একজন পুলিশ অফিসার, চারজন বন্দুকধারী কনস্টেবল এবং প্রতি বুথ প্রতি একজন করে লাঠিধারী কনস্টেবল থাকবে। সেভেন বুথের ক্ষেত্রে দুজন করে অফিসার, সাতজন করে বন্দুকধারী কনস্টেবল এবং সাতজন করে লাঠিধারী কনস্টেবল থাকবে। এই 6টি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ভোটকর্মীরা DCRC-তে পৌঁছে গেছেন। ভোটযন্ত্র থেকে শুরু করে অন্যান্য ভোটের সামগ্রী সংগ্রহ করে তারা পরীক্ষা নিরীক্ষা করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। DCRC-তে এখানে আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটি যেটা হচ্ছে, ভোটকর্মীদের জন্য পর্যাপ্ত পানীয় জল, স্যানিটাইজার, মাস্ক এবং ওদের জন্য এখানে আমাদের সাফিশিয়েন্ট সেট করে দেওয়া হয়েছে। ওরা ম্যাটেরিয়ালস নেবে এবং নিয়ে এখান থেকে ওরা চেক করে ভেহিকেল ট্যাগিং করে বুথে যাবে। হ্যাঁ, প্রক্রিয়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনার সামনে অনেকেই ম্যাটেরিয়ালস নিয়ে চেক করছেন। চেকিং কমপ্লিট হয়ে গেলে পুলিশ ট্যাগিং করে ওরা ভেহিকেলস ট্যাগ করে বুথে যাবে। প্রত্যেকটা পোলিং পার্টির জন্য বাস অথবা মিনি বাস অথবা ছোটো ভেহিকেলস অ্যারেঞ্জ করা আছে, স্পেসিফাইড করা আছে। হ্যাঁ, টোটাল বর্ধমান পৌরসভা 324টা বুথ আছে। 324টা বুথের জন্য একদম ইন্ডিভিজুয়াল গাড়ি এবং উইথ নাম্বার প্রত্যেকটা পোলিং পার্টিকে বুথ থেকে দেওয়া হচ্ছে। বর্ধমান থেকে টিঙ্কু সাউ ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।